আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। মজিলপুর পৌরসভার ইন্দিরা উদ্যানে আনুষ্ঠানিকভাবে শেষ হলো দুদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা। এদিন খেলা হবে দিবস মঞ্চ থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের পরিচালনায় জয়নগর মজিলপুর পৌরসভার ব্যবস্থাপনায় 15-16 আগস্ট দুদিন ব্যাপী এক নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা হবে দিবস নামক এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় এলাকার মোট 8টি দল অংশগ্রহণ করে। বৃষ্টিকে উপেক্ষা করে টান টান উত্তেজনার মধ্যে বুধবার এই খেলা সমাপ্ত হয়। কনস্ট্রাকশন বিশ্বস্ত সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ও ডেভেলপার আরএস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। সুন্দর আধুনিক ডিজাইনের 2D ও 3D বিল্ডিং প্ল্যান, এলিভেশন, স্ট্রাকচারাল প্ল্যান ও স্ট্রাকচারাল ডিজাইন, সয়েল টেস্ট, এস্টিমেট, সুপারভিশন ও এক্সিকিউশনের জন্য যোগাযোগ করুন আরএস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। জয়নগর মজিলপুর পৌরসভা ও যে কোনো গ্রাম পঞ্চায়েতে পাবেন আমাদের পরিষেবা। অনলাইন বিল্ডিং প্ল্যানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আরএস কনস্ট্রাকশন। যোগাযোগ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার সিরাজুল হক, ফোন 8972051986 এবং 8145978290। দুদিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে ওঠে তরুণ যাত্রী ও 10 নম্বর ওয়ার্ড যুব সংঘ। ফাইনাল খেলায় টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয় 10 নম্বর ওয়ার্ড যুব সংঘ। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর রাধাবল্লভতলা। অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টার সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর রাধাবল্লভতলা। এদিন খেলা হবে দিবস মঞ্চ থেকে 10 নম্বর ওয়ার্ড যুব সংঘের কর্মকর্তাদের হাতে উইনার ট্রফি তুলে দেন বিধায়ক বিশ্বনাথ দাস। দলের কর্মকর্তাদের হাতে রানার ট্রফি তুলে দেন জয়নগর মজিলপুর পৌরসভা চেয়ারম্যান সুকুমার হালদার। এদিনে
অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন মণ্ডল সহ পৌরসভার সমস্ত ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর আধিকারিক বৃন্দ। বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে দর্শকদের খেলা দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জয়নগর ছাত্র দিবসের তিন দিন আগে ফাইনালটা হলো, সেখানে জয়নগর ছাত্র দিবস তারা চ্যাম্পিয়ন হয়েছে। আমি গতকাল একটা খেলা দেখেছি এবং অষ্টম খেলা দেখলাম। আমি তাতে উপলব্ধি করেছি যদি এইসব ছেলেদের প্রশিক্ষণ দেওয়া যায় এবং এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ এবং বেস্ট গোলকিপার ও রেফারিদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটারনিটির নার্সিংহোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর মজিলপুর দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। এদিনের খেলা হবে দিবস মঞ্চ থেকে। পৌরসভা চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস এবং ইউ সাহেব খবর রায় এবং আমাদের এম সাহেব থেকে আরম্ভ করে সমস্ত কাউন্সিলরবৃন্দ এবং সমস্ত আমাদের পৌরসভা এবং এলাকার বাসিন্দা। কালকে 10:30 থেকে খেলা আরম্ভ হয়েছে এবং কালকে প্রায় আমাদের 3টে টিম খেলা হয়েছে। বেশ সময় আজকের ওপেন দুদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা সম্বন্ধে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জবর খবরকে বলেন, দেখুন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা। প্রতি বছর এই 16ই আগস্ট খেলা দিবস উদযাপিত হয় প্রতিটা ব্লকে ব্লকে। আমার জয়নগর বিধানসভায় জয়নগর 1 ব্লক ঢোসা মাঠেতে এই খেলা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আমার পৌরসভা একটা ব্লক, সেই পৌরসভার মাঠেতে এখানেও ফুটবলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আবার 2 নম্বর ব্লকে ময়দা জিপিতে ময়দা মিলন সংঘের মাঠে সেখানে খেলা দিবস অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোতে যে অনুদানের ব্যবস্থা করেছিল, গ্রাম থেকে প্লেয়ার উঠবে সেই প্লেয়ারগুলো যাতে কলকাতার মাঠে খেলতে পারে তার জন্য তিনি ব্যবস্থা করেছিলেন এবং ক্লাবগুলোতে আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সত্যি আমরা এটা উপলব্ধি করছি যে সারা পশ্চিমবাংলা জুড়ে যে প্রত্যন্ত ব্লকগুলোতে সেখানেও এই খেলা দিবস টুর্নামেন্ট চলছে। ফলে আমি গত বছর দেখেছি যে পুরুলিয়া, বাঁকুড়া বহু ছেলে তারা
এই ক্লাবের মাধ্যমে এই খেলা দিবসে তাদের টুর্নামেন্ট থেকে তারা কলকাতার মাঠে সুযোগ পেয়েছে। ফলে আজের গ্রামীণ এলাকার ছেলেরা যাতে সুযোগ সুবিধা পায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করেছেন, খেলা দিবসে উদযাপন করেছেন। তো এটা আমি খুব আশাবাদী যে গ্রামীণ এলাকায় ছেলেরা তারা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, আগে পেত না এখন পাচ্ছে, এবং তাদের ভবিষ্যৎ গড়ার অন্যতম পথ বলে আমি এটা মনে করি। মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, ওবি, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমপিও হলটার পরিষেবা চালু করলাম।